হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলথ কেয়ার টিভিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা দেখছো তোমাদের প্রিয় হেলথ কেয়ার টিভি ইউটিউব চ্যানেল, যেখানে প্রতিনিয়ত হেলথ সম্পর্কিত ভিডিও আপলোড করা হয় এবং তোমাদের সমস্যার কথা বা প্রবলেমের কথা শোনাও হয়, সেটিকে নিয়ে শেয়ার করা হয়। তোমরা যারা আমার ভিডিওটি নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, তাহলে আমার সমস্ত আপডেট ভিডিওগুলি সর্বপ্রথমে তোমার কাছে পৌঁছে যাবে, যা দেখে তুমি এবং তোমার ফ্যামিলি খুবই উপকৃত হবে। আজ রিভিউ করব এই হাইরাক্স সিরাপটিকে নিয়ে, যে সিরাপটির মেইনলি বেনিফিট, সাইড এফেক্ট, ডোজ, ইউজেস সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। এই যে হাইরাক্স সিরাপ, যে সিরাপটির কোম্পানি নাম হচ্ছে পালসন ডার্মা প্রাইভেট লিমিটেড, যার ব্র্যান্ড নাম হচ্ছে হাইরাক্স সিরাপ, যেটি 100 ml এর একটি সিরাপ। যে সিরাপটির মেইনলি বেনিফিট কি, যে সিরাপটির মেইনলি বেনিফিট হচ্ছে যেসব বাচ্চাদের প্রচুর পরিমাণে গায়ে অ্যালার্জি বেরোয়, চুলকোনা হয়, স্ক্যাবিস ভর্তি হয়ে যায়, গায়ে লাল গুঁড়ি গুঁড়ি দাগ এবং ইনফেকশন হয়ে যায়, সেক্ষেত্রে এই সিরাপটি ইউজ করতে বলা হচ্ছে, বেটার রেজাল্ট পাবে। অন্যান্য কোনো মেডিসিন খেয়েও দেখছো যে স্ক্যাবিস ছাড়ছে না, সেক্ষেত্রে এটি ইউজ করো, বেটার রেজাল্ট পাবে। এখানে হাইড্রোক্সিন আছে 10 mg। এই সিরাপটি 4 মাসের ঊর্ধ্বে বাচ্চাদের শুরু করা যায়, সেক্ষেত্রে ডোজ হবে 4 মাসের বয়সে যদি বাচ্চাদের খাওয়ানো যায় সেক্ষেত্রে ডোজ হবে 2 ml করে রাতে একবার, অবশ্যই এটি একবার ডোজ রাতে একবার। এছাড়াও 5 মাস বয়সে যদি ইউজ করা যায় ডোজটা বাড়ানো যায়, সেক্ষেত্রে 3.5 ml করে রাতে একবার। অবশ্যই বাচ্চার ওয়েট এর কন্ডিশন বুঝে ডোজটি ডিফারেন্স হতে পারে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই সিরাপটি ইউজ করার চেষ্টা করবে, সেক্ষেত্রে তোমার উপকারী হবে। যদি এই সিরাপটি ইউজ করো আশা করছি বেটার রেজাল্ট পাবে। যদি ভিডিও দেখে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি আজকের মধ্যে এখানেই স্টপ করলাম, দেখা হচ্ছে অন্য কোনো এক মেডিসিন সম্পর্কিত ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করে দিও, বাই বাই।